বর্ষা কিংবা শীত সর্দি কাশির সমস্যা লেগেই থাকে প্রাপ্তবয়স্ক এবং শিশুরা সবাই কিন্তু এই মৌসুমে এই রোগের সমস্যা পড়ে থাকেন এমন পরিস্থিতিতে যদি কিছু ঘরোয়া উপায় অবলম্বন করা যায় তাতে কিন্তু শিশু সর্দি কাশি থেকে আরাম পেতে পারে কি সেই ঘরোয়া উপায়গুলো আজকে তোমাদের ভিডিওতে জানাবো হ্যালো বন্ধুরা কেমন আছো আমি আমিতপতি দত্ত আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বর্ষায় আর্দ্রতার কারণে সংক্রমণের ঝুঁকি কিন্তু বেড়েই যায় যার কারণে শিশুদের সর্দি কাশির সমস্যা শুরু হয় এতে অভিভাবকদের সমস্যাও বাড়ে কিছু শিশুর সর্দি কাশির সঙ্গে জ্বরও হয় যার কারণে তারা খাওয়া বন্ধ করে দেয় এবং খুব কমও খায় এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা মানে শিশুর বারবার সর্দি কাশি হলে প্রতিবার ওষুধ দেওয়া কিন্তু খুব একটা ভালো নয় এতে শিশুর লিভারে খারাপ হয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে কি ঘরোয়া উপায় তোমরা ব্যবহার করবে সেটাই আজকে বলছি কিছু ঘরোয়া উপায়ের সাহায্যে শিশুর কাশি কিন্তু একটু উপশম পাওয়া যায় একদম না কমলে তখন তোমরা ডাক্তারের কাছে নিয়েই যাই কিন্তু কিছু ঘরোয়া উপাদান প্রথমে ব্যবহার করলে সেই থেকে কিন্তু শিশুরা উপকার পায় কি সেইগুলো শিশুর কাশি থেকে মুক্তি পেতে আদা কিন্তু খুব উপকারী হতে পারে এর জন্য আদার রসে সামান্য মধু মিশিয়ে মুখে রেখে দিতে হবে এতে শিশু খুব তাড়াতাড়ি কাশি থেকে মুক্তি পাবে এতে শিশু খুব তাড়াতাড়ি কিন্তু কাশি থেকে মুক্তি পাবে তেমনি তার মুখে মানে স্বাদটাও ভালো লাগবে এছাড়াও জলের মধ্যে আদা সিদ্ধ করে ছেঁকে নাও এবার তাতে এক চামচ মধু দাও দিয়ে শিশুকে খাওয়া দেখবে শিশু আরাম পাবে আর এক পদ্ধতি অবলম্বন করতে পারো তা হল আজওয়ান আজওয়ান শিশুর কাশি থেকে কিন্তু উপশম দিতে পারে এক চামচ স্যালারি জলে সিদ্ধ করে একটি বোতলে ভরে দিন রেখে দাও দেখবে শিশুর কাশি কমে যাবে মানে আজওয়ান সিদ্ধ করে জলের মধ্যে বোতলে ভরে রেখে দাও এবং অল্প অল্প করে শিশুকে খাওয়া দেখবে তাতে তাদের কাশিটা কম হবে আর এর সাথেও তোমরা মধু একটু করে দিতে পারো মানে মধু কাশি কমাতে শিশুর জন্য কিন্তু খুব উপকারী শিশুকে আধা বা এক চামচ মধু দাও এবং এটি শিশু কপ থেকে কিন্তু মুক্তি পাবে আর একটা উপকারী জিনিস হলো রসুন রসুন কিন্তু খুবই শরীরের পক্ষে উপকারী এটা আমরা সবাই জানি এর জন্য কী করতে হবে রসুনের কোয়া ভালো করে পিষে নিতে হবে এবার এতে এক চামচ মধু যোগ করতে হবে এবং শিশুকে এইভাবে যোগ করে আস্তে আস্তে চাকতে দিন মানে তারা যাতে ওই রসুন আর মধুটা পেস্ট করা রসুন আর মধু চেটে চেটে খায় মানে চেটে চেটে খেলে তাতে দেখবে এদের খুব উপকার হবে এবার দু তিনবার কয় এরকমভাবে করতে থাকো দেখবে আস্তে আস্তে কাশিটা কমতে শুরু করবে রসুনের মধ্যে অনেক উপকারী পদার্থ আছে যেটা আমরা সবাই জানি সেই রসুন পেস্ট করে মধু দিয়ে শিশুকে চেটে খেতে দাও দেখবে তোমরা অবশ্যই উপকার পাবে আর একটা উপকারী পদার্থ হল গোলমরিচ যেটা আমাদের রান্নাঘরে থেকেই থাকে সর্দি কাশিতে গোলমরিচ কিন্তু খুবই উপকারী প্রথমে গোলমরিচটাকে ভালো করে পিষে নাও এতে এক চামচ মধু মিশিয়ে দাও দিয়ে শিশুকে খেতে দাও দেখবে এতে কিন্তু কাশি উপ মানে কাশি থেকে তোমরা মানে মোচ বাচ্চারা কিন্তু সহজেই উপকার পায় কারণ গোলমরিচের ঝালটা কিন্তু গলায় লাগলে এটা কিন্তু খুবই ভালো এবং এর মধ্যে একটু মধু মিশিয়ে দাও তাতে ঝালের পরিমাণটা অল্প হলেও কমবে এবং এতে তোমরা শিশুকে খেতে দাও দেখবে এই সর্দি কাশিতে কিন্তু গোলমরিচ খুবই উপকারী এবং এতে কাশিটা আস্তে আস্তে কমে যাবে বন্ধুরা এই এই পদ্ধতিগুলো ব্যবহার করো দেখবে তোমরা শিশুর সর্দি কাশি থেকে কিন্তু সহজেই মুক্তি পাবে শিশুরা যে মানে কষ্ট পায় তার থেকে কিন্তু অনেক উপশম পাবে তাহলে বন্ধুরা শিশুর সর্দি কাশি থেকে মুক্তি পেতে এই ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করো দেখবে তোমরা ভালো উপকার পাবে তাহলে বন্ধুরা এগুলো ব্যবহার করতে শুরু করো আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা কেমনভাবে উপকৃত হলে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিও যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো কোনো উপকারী ভিডিও নিয়ে এখনকার মতো টাটা